আমি তো এম পাখি গুলা এখন একটু বাজি নিব, তারপর পাক করবো। পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ লবণ তারপর আমি মাংসগুলো দিয়ে যখন তেল একটু তেল কাটতে দিবে তখন মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু কষিয়ে তারপর সামান্য জল দেব, বেশি না, সামান্য পরিমাণে জল দেব। আর আমি এখন ভালো করে কষাই খুললাম। এই যে মা মশলা যত বেশি কষাবেন তত বেশি তরকারি মধ্যে হয়। আমি এখন কোনো জল দিব না, জল দেবে একেবারে অনেক পরে যখন চিন্তাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন জল দিব। পছন্দ করে এখন জল দিব, তাও জল বেশি না, নিয়ম অনুযায়ী জল দিব। ধন্যবাদ আপনাকে দিয়ে দিলাম। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন। সবাই ভালো আছেন, আমরা আপনাদের ভালো, আপনারা আমার ভালো আছেন।